हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल असम जी ब्लॉग्स। तो फ्रेंड्स, अगेन आई एम बैक टू माय चैनल विद अ न्यू वीडियो। तो फ्रेंड्स, आज एटा नतुन कय ब्लॉग्स बनाबोला जायसो आमी आरो मूल लगत আছে मूल भाईटी खारेल इस्लाम। दिस इज एजी। आजिर वीडियो मय आपनलक देखाबोलै उलाइसु एखन धुनिया वीडियो। जितु वीडियो मय आपनलक देखाम माजार। माजार हय निश्चय ठीके हुनिसे। माजार माजार की बस्तु हय? माजार निश्चय किबा माने माइंड किबा माने प्रश्न लागे से माजार केनको हय कि हय तते कि करे तेनको काम बा केनको धरन माने जते माजार होबो पारे। तो फ्रेंड्स, एई प्रश्न तो मोर माइंड आसिल जेतिया लके मय माजार देखा पन आसिल। तो माजार बुले जुनर जी मनर इच्छा जदि प्रकाश करे खुजे जदि अंतरे दि मानुहे बोले पाय एटु माने विश्वास करे। तो बोलो आजि भिडियोत मय आपनलोगक हे माजार तो देखाम। इमान आरो बकि ना थाकु फालतु। तो बोलो वीडियो तो आरंभ करो आरो वीडियो तो प्रथम बरा अंतिम लगे साइ थाकिबो। तो ভাল লাগিলে নিশ্চয় লাইক শেয়ার কমেন্ট করে দিব আর বেয়া লাগিলে ডিসলাইক করে দিব, কোনো কথা নাই। তো বলো ভিডিও তো আরম্ভ করো। আমি স্টার্ট করিলো আর মোর লেফট সাইডে থাকা সিঁড়িটো হল এটা রাস্তা আর হেটু ফালে পাহাড়ের হেটু ফালে এটা রাস্তা আছে। হেটু দিয়ে আপনি ডাঙর গাড়ি সারি লৈ যাব পারে দে। কিন্তু এইটো রাস্তা বনার আগত এইটো রাস্তা আছে আর এইটো হল সিঁড়ি। এইটো ফার্স্ট রাস্তা আর এইটো দিয়ে আমি উঠিম। বহুত ওখ হয়। এইটো হল সিঁড়ি। আমি পাহাড়ত উঠি আছো, মাজারত যাম বলি। তো বলক বলক মো কথা। ভাই চাব লাগবে না মোর ফ্রেন্ড বিলাকে। তো ফ্রেন্ডস বলক, আমি এতিয়া পাহাড়ত উঠি আছো। এইটো হল সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যাম আমি কত মাজারত। নিশ্চয় আপনার মনে প্রশ্ন হয়ে গেছে যে মাজার নো কি হয়। তো বলক, আমিও না জানি ইমান ভালকে। লাইফের ফার্স্ট টাইম মই মাজারত যাই পাম। তো আজির কারণে এই ভিডিওটো বহুত মহত্বপূর্ণ দেই মোর কারণে। তো বলক, মাজার লৈ যাও আর দেখাও, আমিও চাও কি হয় মাজার বস্তুটো। ইমান ওপৰত না দুর্বল মানুষ অল্প মূর দরে হলে মানে এই রাস্তা দিয়ে অল্প কষ্ট হব পারে। বেশি ভাল হব যদি সেই রাস্তা দিয়ে আপনার আহে। দিয়ক আমি যাই আসো পামে আর চাই থাক আগলকে। আমি কিন্তু বহুত বাগৰি গেছো দে, মানে দুপৰীয়া সময় ইভিনিং হৈ গেছিলো, একো খাই চাই যোৱা নাছিলো। তথাপি ৰং ৱেটো বাছি লৈছিলো, সেইটো ফালেদি আহিলে ভাল আছিল। চবলে ওপৰলৈ উঠি যাওঁ, উঠি যাওঁ আৰু, হয়নে নাই? এইখন হয় মসজিদ, হয় ওচৰতে মসজিদো আছে, ডাঙৰ মসজিদ আছে। এটা আহিলে গম পাব দিয়ক, সিজুবাড়ী মাজার। দিয়ক এইটোৱে হল মাজার। আমি পিছত অলপ ভালকৈ দেখাম, অলপ সারাউন্ডিং দেখাই লওক। এইটো মানুহবোৰ যে থিয় হৈ আছে সেইফালে দি ৰাস্তা আছে, এইটো পকী ৰাস্তা হয়, চেল্ফি লৈ আছে বেছিৰিগিলা। তেওঁক মানে জেগাটো অলপ ভাল না, ইয়াৰ পৰা মানে গুৱাহাটী চিটিটো দেখিবলৈ ধুনীয়া লাগে। মানে গছ গছনিৰ কাৰণে কেমেৰাত দেখাব পৰা নাই, ইমান বেছি দীঘলীয়া হৈ যাব না ভিডিঅ'টো, সেইকাৰণে সেইবোৰ আৰু দেখাব চেষ্টা কৰিও মানে বাদ দিলোঁ আৰু। এইটো হ'ল মাজাৰ আপোনাৰ। অলপ পিছত খুলিব, তেতিয়া ভালকৈ দেখাম। জাষ্ট এতিয়া আপোনাৰ লগত ট্ৰেইলাৰখিনি দেখাই আছোঁ। এই গছৰ ডালৰ দৰে যে দেখা পাইছে ষ্টেণ্ডবিলাক, এই ষ্টেণ্ডবিলাকত আপোনাৰ মমবাতি জ্বলোৱা হয় আৰু এই জ্বলাই দি আছে আগৰবাতি মমবাতি। আৰু ইয়াতে মানে বক্স, এইটো বক্স বনাইছে আগৰবাতি মমবাতি ৰখাৰ কাৰণে। আৰু সেইটো ফালে চাওক কিমান ধুনীয়াকৈ সজাইছে আৰু, হয়নে নাই? বহুত ভাল কৰিছে দেই, ভাল লাগে আৰু চাই পেলাই। এইবোৰ মানুহবিলাকে আহিছে মাজাৰ দৰ্শন কৰিবলৈ। এইটো চাৰিওফালে এনেকুৱা হয় মাজাৰটো। এই ওপৰত আহা, তুমি ইমান তলত কি কৰি আছা? এ
ইয়াতে ক্যামেরা এলাও নাই তথাপি অল্প কইছো রিকুয়েস্ট করি এটো হল মাজার ইমান জোরকৈ কথা কব নরি কিন্তু ব্যাক সাইডে আপনার জোনাবে দোয়া করে আছে হজরত শাহ মকদুম হজরত শাহ মকদুম আপনার দরগা হয় এইটো নাম আর এইখানে হল সেইখান মাজার যখনের অপেক্ষাত আসলে আপনাদের ইভেন কি ময়ও ফার্স্ট টাইম লাইফত দেখা পাই আছো মানে মাজার আর এইটো হল মাজার আর এই মাজার সম্মুখত লই পেলায় আপনার মনের ইচ্ছা পূরণের কারণে বা কিবা বিপদ আপদত পড়িছে আপনি যার কারণে প্রার্থনা করব লাগে আর প্রার্থনা করলে এইফালে যে দেখা পাই আছে আপনার এই মানুষবিলাক যে রকি আছে এই সাইডে দিয়ে আপনার আছে স্ট্যান্ডগুলা মোমবাতি আগরবাতি যুর আপনি মনের আশা থাকে সেইগুলো ধূপ কাটি হোক আপনি লো যাব লাগে কিনি পেলায় দোকানপা কিনি লো সেইগুলো জ্বলাব লাগে জ্বলাই পেলায় দোয়া করব লাগে এই মাজার সম্মুখত লো দোয়া করলে আপনার মনের যে ইচ্ছা আছে আপনি কব লাগিব একান্ত মনেরে প্রার্থনা যেতিয়া করব দোয়া যেতিয়া করব তেতিয়া আপনার বিশ্বাস আর ইয়াত কোনো জাতি ধর্ম নাই ইয়াতে সকলো ধর্মের মানুষে আহি দোয়া দূরত করব পারে নিজের ইচ্ছা মনের আশা পূরণের ভাবে দোয়া করব পারে তো বাকি এই ছোৱালীবিলাকেও সেম মানে মোমবাতি আগরবাতি জ্বলাই দোয়া করব দিয়ক তো এইখানে আছিল অল এবাউট মাজার তো ফ্রেন্ডস ফাইনালি পাই গেল আমি এইটাই সেই দরগা আছিল আর এই মাজার আছিল সরি দে মাজার আছিল আর এই মাজারক মই দর্শন করে আহিলো নিশ্চয় দেখা পালে আপনাদেরকে আপনাদের ভালদরে নোটিস করব এইগুলা হল কবর কবর দিছে যে এতে মানুষের কবর তো বাকি এইখানে ধন্যবাদ ভিডিওটা শেষলকে চার কারণে আর লগ পাম বেলেগ একটা ভিডিও জয় অসম।